গেট এখানে এন্ট্রি যায় না ঠিক আছে বেশি জন মানে ঢুকতে পারবে না তো আমি গেটের বাইরে দাঁড়িয়ে আছি আমি ঢুকে পড়বো একটু পরে আমার জন্য সো গাইজ সবাই আমার জন্য একটু প্রার্থনা দোয়া করো যেন আমার ঠিকঠাকভাবে সব কিছু হয়ে যায় একটু নার্ভাস আছি কিন্তু সেটা কাউকে আমি বুঝতে দিচ্ছি না ফার্স্ট টাইম হচ্ছে আমার কী জিনিস সেটা ফার্স্ট টাইম হচ্ছে আমার তোমরা চলো ভিডিও দেখতে থাকো আর সব কিছু বাইরে আমাকে ছেড়ে একা ঢুকতে হবে যদি সাহেবকে কোনো লম্বা করে শ্বাস নিন শ্বাস ধরে রাখুন শ্বাস আমাদের এগারোটা নয় চেস্টের এক্সরেটা কমপ্লিট হলো এই হচ্ছে চেস্টের এক্সরে রিপোর্ট হাতের এক্সরে প্লেট তো ওটা আপাতত পেয়ে গেছি তো এরপরে হবে এমআরআই তখন আমি ভাবছিলাম এমআরআই হবে কিন্তু এরপরে হবে এমআরআই তো এখানে প্রচুর নয়েস আর এদিকেও গার্ড তো আমরা এখানে এইভাবে দাঁড়িয়ে আছি এরপরে এমআরআইটা হবে তো গাইজ তোমরা ভিডিও দেখতে থাকো দেখি কী হয় আর সবাই একটু প্রে করো আমার জন্য কী হয় মোবাইল লাগছে না তো গাইজ দেখো এমআরআই করে এমাত্র বেরিয়ে আসলাম অবস্থা খুব খারাপ ঠিক আছে মতলব এমআরআই যে মেশিনটা এত পরিমাণের বড় আর এত পরিমাণের আওয়াজ কান একদম ফেটে যাচ্ছে মানে নিতেই পারিনি আওয়াজটা একদম তো এই হচ্ছে বিষয় এখানে নয়েস প্রচুর আর এখানে প্রচুর পেশেন্ট আছে সব তো আমি এখানে ব্লগ ঠিকঠাক করতে পারছি না বেরিয়ে যাচ্ছে এখান থেকে এমআরআই যে করবে তার মনের একটু জোর থাকা যায় মনের জোর না থাকলে এমআরআই করতে পারবে না প্রচুর পরিমাণে লাউড সাউন্ড হয় কানে জেবিএল বক্স থেকেও মানে খাতারনাক তো চলো বাইরে দেখা যাচ্ছে তো গাইজ এখানে সাহেবের বাইকটা পার্কিং করা আছে তো এটা হচ্ছে পার্কিং জোন তো পার্কিং জোনে এসেছি বাইকটাকে নিতে তারপর আমরা যাব হচ্ছে লালদিঘি মেডিকেলে যাব কারণ আমার ব্লাড ওখানে দিয়ে এসেছি আমি আগের দিন তো রিপোর্টটা কালেক্ট করতে হবে আর এই হচ্ছে সাহেব ভাই কী আওয়াজ হচ্ছে বের কর তো আর সত্যি মতলব এমআরআইয়ের যে সাউন্ড একটা জেডএক্স টেনার উইথ এসসি প্রজেক্টর দিয়ে যে সাউন্ড হয় তার থেকেও বিকট সাউন্ড মানে নিতে পারলো না আমার কানে এত পরিমাণে সো গাইজ আমাদের সব কিছু কমপ্লিট মানে রিপোর্ট এমআরআই করে আমি বেশ সেফলি বেরিয়ে এসেছি তো তারপরে একটা স্যাড নিউজ হচ্ছে যেটা মানে খুবই একটা মর্মান্তিক ঘটনা সেটা হচ্ছে আমার একটা দিদি কাকার মেয়ে পাশের বাড়ি তো দিদি এই মুহূর্তে মতলব ডেথ হয়েছে মৃত্যুবরণ করেছে তো মানে আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না এই বিষয়টা নিয়ে আমি ব্লগটা এখানে অফ করলাম আমি আজকে কখন বাড়ি যাবো আমি নিজেও জানি না তো চলো আমি এখন ব্লগটা অফ করে দিলাম তো টাটা দেখাচ্ছ পরের ভিডিও